পুরুলিয়ার বলরামপুরের ঘাটবেড়া অঞ্চলে পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যের বাড়িতে আগুন মিলল মাওবাদী পোস্টার। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গতকাল রাতের ঘটনা। অভিযোগ, তিলাই গ্রামে পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য মালতি রাজওয়াড়ের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়ির খড়ের চালে, এরপর সাদা কাগজে লাল কালি দিয়ে মাওবাদীদের নামে লেখা পোস্টার ফেলে তারা চলে যায়। পরে পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে। ঘাটবেড়া অঞ্চল একসময় মাওবাদীদের ঘাঁটি ছিল, পরে তৃণমূল দখল করে। বিজেপির অভিযোগ, হামলা নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। অভিযোগ অস্বীকার শাসক দলের।